আমরা মাঝে মাঝে বলি যে মেখে মেখে অনেক বেলা কেটে যায়, আসলে কোন কোন মেঘে বেলা কাটে আজকে আমরা সেই সম্পর্কে জানতে চেষ্টা করব। আজকে আমরা জানব মেঘের শ্রেণীবিভাগ সম্পর্কে। মেঘ কীভাবে সংগঠিত হয় আমরা পড়েছিলাম আগের ভিডিওতে। মেঘের শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করতে গেলেই চারটি স্তরের কথা আসবে। একটি হচ্ছে ঊর্ধ্ব স্তর, মধ্যম স্তর, নিম্ন স্তর, আর একটি হচ্ছে উলম্ব স্তর। অর্থাৎ এই উলম্ব বরাবর এই তিনটি স্তরকে কেন্দ্র করে একটি মেঘ কীভাবে গড়ে ওঠে। আজকে আমরা জানব ঊর্ধ্ব স্তরের মেঘ এবং মধ্যম স্তরের মেঘ সম্পর্কে। ঊর্ধ্ব স্তরের মেঘ সম্পর্কে যদি আলোচনা করতে যাই, এখানে আমরা তিন ধরনের মেঘ পাব। প্রথমটি হচ্ছে সিরাস মেঘ, অর্থাৎ পালক মেঘ। যেগুলো এগুলোকে পালক মেঘ বলা হচ্ছে কেন? কারণ এই মেঘগুলোকে দেখতে অনেকটা পাখির পালকের মতো। এই মেঘগুলো সাধারণত আকাশের সর্বোচ্চ স্থানে থাকে এবং এই মেঘগুলো এতই পাতলা বা হালকা হয় এগুলো সূর্যরশ্মিকে আসতে কোনো বাধা দেয় না। অর্থাৎ স্বচ্ছ মেঘ আমরা যাদের বলি, এই মেঘগুলো স্বচ্ছ মেঘ হয়ে থাকে। এরপর আসে সিরোকিউমুলাস মেঘ, অর্থাৎ পালকপুঞ্জ মেঘ। এই পালকপুঞ্জ মেঘগুলো আসলে কেমন হয়? এই পালকপুঞ্জ মেঘগুলো গোলাকৃতি হয় এবং ছোট ছোট গোল হয়ে, দেখতে পাচ্ছ তোমরা, ছোট ছোট গোল হয়ে এগুলো একদম ঊর্ধ্ব আকাশে অবস্থান করে। এগুলোকে অনেকে পেজা তুলার মেঘও বলে থাকে। এরপর আমরা আলোচনা করব ঊর্ধ্ব স্তরের আরেকটি মেঘ, যেগুলোর নাম সিরোস্ট্রাটাস। সিরোস্ট্রাটাস মেঘগুলো আসলে সাদা ও এ মেঘগুলোকে ঊর্ধ্ব স্তরের মেঘই বলা হয়। এ মেঘগুলো হচ্ছে সাদা, হালকা এবং স্বচ্ছ। তোমরা একদম উপরের আকাশে পুরো আকাশ জুড়ে যে মেঘগুলো দেখো, অর্থাৎ একদম বিস্তৃত হয়ে যে মেঘগুলো থাকে, সেগুলো হলো সিরোস্ট্রাটাস মেঘ। এই ঊর্ধ্ব মেঘগুলো সাধারণত ট্রপোপোজ, অর্থাৎ নিচ থেকে 6 কিলোমিটার উপরে অবস্থান করে। এসব মেঘ থেকে সাধারণত বৃষ্টিপাত হয়ে থাকে না। তবে ঘূর্ণিঝড়ের আগে আকাশে এ ধরনের মেঘগুলো দেখা যায়। এটি এই দুটি হচ্ছে মেঘের প্রধান বৈশিষ্ট্য। এবার মধ্যম স্তরের মেঘগুলো সম্পর্কে জানতে চেষ্টা করি। মধ্যম স্তরে সাধারণত আমরা দুই ধরনের মেঘ দেখতে পারবো। প্রথমটি হচ্ছে আল্টোকিউমুলাস, বা যেটিকে বলা হচ্ছে উন্মেঘ মেঘপুঞ্জ। এই উন্মেঘ মেঘপুঞ্জগুলো কেমন হয়? ছবিতে দেখতে পাচ্ছ এই মেঘপুঞ্জগুলো ঠিক এই যে সিরোকিউমুলাস আমরা পড়েছিলাম পালকপুঞ্জ মেঘ, এই উন্মেঘ পুঞ্জগুলো হলো এ ধরনের ছোট ছোট গোলাকার অবস্থায় আকাশে সজ্জিত থাকে। এই মেঘগুলো দেখলে তোমরা নিমেষে বলে দিতে পারবে আজকের আকাশ পরিষ্কার, অর্থাৎ বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। অর্থাৎ এগুলো পরিষ্কার যে আবহাওয়া সেটিকে নির্দেশ করছে। এই মধ্যম মেঘের আরেকটি স্তর হচ্ছে আল্টো স্ট্রাটাস, যেগুলোকে বলা হচ্ছে উন্মেঘ স্তর। এই মেঘের একটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এই মেঘগুলোকে যেমন তোমরা একদম সাদা দেখতে পাচ্ছ, এই মেঘগুলো সাদা হবে না, এই মেঘগুলো হবে ধূসর এবং এর বিস্তৃতি থাকবে অনেক। কিন্তু এর মেঘগুলোর আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এর মেঘগুলো বিস্তৃত হলেও এ মেঘগুলো দেখতে অনেকটা পুরু পাতের মতো।
এ মেঘগুলো সাধারণত সূর্যের আলো আসতে হালকা বাধা দিয়ে থাকে। আমরা এ ধরনের মধ্যম স্তর মেঘ দেখতে পাই সাধারণত 2 কিলোমিটার থেকে 6 কিলোমিটার উপরে, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে এই ট্রপোপজে আমরা যদি 2 কিলোমিটার থেকে 6 কিলোমিটারে যাই এ মেঘগুলো সাধারণত দেখতে পাবো। এ মেঘগুলোর একটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এ মেঘগুলো সাধারণত জলকণ এবং বরফকণার মতো দেখতে। এ মেঘ থেকে সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে কদাচিৎ বৃষ্টিপাত হয়, মানে মাঝে মাঝে বৃষ্টিপাত হয়। যেমন ঊর্ধ্ব মেঘের ক্ষেত্রে আমরা বলেছিলাম আকাশের কথা, এ মেঘগুলো সাধারণত বৃষ্টিপাত হয় না, কিন্তু এই মধ্যম স্তরের মেঘ থেকে কদাচিৎ বৃষ্টিপাত হয়। তবে মজার ব্যাপার হচ্ছে এই বৃষ্টিপাত কিন্তু অনেক সময় পৃথিবীর কাছে এসে পৌঁছায় না, অর্থাৎ এত অল্প পরিমাণ বৃষ্টিপাত হয় আর মাঝে মাঝে হয়, যার ফলে পৃথিবীতে আসার আগেই এই পানিগুলো আবার বাষ্পীভূত হয়ে যায়। আজ এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো মেঘ নিয়ে। সে পর্যন্ত ভালো থেকো, ধন্যবাদ।